হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহী স্মৃতি পরিষদ কাতার কেন্দ্রীয় নবনির্বাচিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, বৃহস্পতিবার রাতে রাজধানী দোহার সারে আসমাক নিউ জামান রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি সাংবাদিক সৈয়দ হারুনুর রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বদরুল আমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সিব্বির আহমদ। বিশেষ অতিথি ছিলেন কাতার জালালাবাদের সভাপতি মোহাম্মদ কপিল উদ্দিন, সৈয়দ আনমিয়া ও মাহবুবুর রহমান বাবু। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বাতির মিয়া, মুখলিসুর রহমান মেম্বার সৈয়দ মজিদ মিয়া, সৈয়দ আকুল মিয়া, সামাদ আহমদ, শাহিন আহমদ রনি, আলাল খান, সৈয়দ জামাল আহমদ, জমশেদ মিয়া তালুকদার ও তাজউদ্দিন তালুকদার সহ অনেকে। এ সময় বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে মানবজাতিকে মুক্ত রাখতে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া ও মোনাজাত করেন মাওলানা আব্দুল আলী হারুন।